চার বছরের চুক্তিতে সৌদি আরবের কোচ হতে যাচ্ছেন ইতালি কি ইউরো চ্যাম্পিয়ন করার রোবার্তো মানচিনি। 25 মিলিয়ন ইউরোর বিশাল পারিশ্রমিকে মানচিনি ইউরোপ ছেড়ে এলেন এশিয়ায়। তার দাবি, এশিয়ার ফুটবল বাজার সম্প্রসারিত হচ্ছে খুব দ্রুত, সেখানে সৌদি আরব নেতৃত্বে। মূলত আগামী এশিয়ান কাপ জয়ের লক্ষ্য নিয়ে মানচিনিকে কোচ করেছে সৌদি ফুটবল ফেডারেশন। I made a history in Europe. Now it's time to make a history with Saudi. তাই তো, যিনি কিনা ইতালিকে ইউরো চ্যাম্পিয়ন করেছেন তিনি সৌদি আরবকে এশিয়ান চ্যাম্পিয়ন করতে পারবেন না, এ তো আরও সহজ লক্ষ্য। এভাবে যারা সরলীকরণ করছেন বিষয়টা আদৌ তেমন নয়। সৌদি আরবের ফুটবল ইতিহাস বলছে গত 66 বছরে 57 জন কোচ বদলেছে তারা। মানচিনি সেই 57 নাম্বার তালিকায়। তার মতো হাই প্রোফাইল কোচও আর কেউ নেই। তবে বাংলাদেশের সাবেক কোচ অটো ফিস্টারের নাম রয়েছে সেই তালিকায়। সবশেষ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে 2-1 গোলে হারিয়ে চমকে দিয়েছিল সৌদি আরব। ফ্রেঞ্চম্যান হারভে রেনার্ড 5 বছর দলের দায়িত্ব সামলেছেন, এনে দিয়েছেন স্মরণীয় জয়। গত মার্চে তিনি সরে দাঁড়ান আর ঠিক 2 মাস আগে ইতালির দায়িত্ব ছেড়েছেন ইতালিকে ওই 2022 বিশ্বকাপে নিতে না পারা মানচিনি। 2012 সালে ম্যানচেস্টার সিটিকে প্রথমবার লিগ জেতানো মানচিনির সামনে এখন বিশাল চ্যালেঞ্জ। আগামী বছর কাতারের মাটিতে অনুষ্ঠিতব্য এশিয়ান কাপ জয়ের লক্ষ্য সৌদি ফুটবল ফেডারেশনের। সামনে রয়েছে 2026 বিশ্বকাপও। আর তাই তো মানচিনির সাথে চুক্তিটা 2027 পর্যন্ত 25 মিলিয়ন ইউরোর বিনিময়ে। মানচিনিও জানেন তাকে ঠিক কী করতে হবে, আর তার ভরসার জায়গা হয়ে আছে অধুনা বিশ্ববিখ্যাত হয়ে ওঠা সৌদি প্রলি। একটি নতুন দেশে ভিন্ন পরিবেশে ফুটবলের অভিজ্ঞতা নেওয়াটা দারুণ ব্যাপার, বিশেষ করে সেই এশিয়ায় যেখানে বাজারটা খুব দ্রুত সম্প্রসারিত হচ্ছে। সৌদি প্রো লিগে এখন বিশ্ববিখ্যাত ফুটবলাররা সব খেলছে, ওদের জাতীয় দলে এর প্রভাব থাকবেই। জাতীয় দলের হয়ে মানচিনির প্রথম অ্যাসাইনমেন্ট 8 সেপ্টেম্বর প্রতিপক্ষ কোস্টারিকা। ফিফা র্যাঙ্কিংয়ে কোস্টারিকার অবস্থান 46, সৌদি আরবের 54। তাই তো প্রথমেই শক্ত চ্যালেঞ্জ মানচিনির জন্য। সৌদি ফুটবলে এখন টাকার ছড়াছড়ি। সৌদি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড PIF লিগ চ্যাম্পিয়ন আল ইত্তিহাদ, আল আহলি, আল নাসর ও আল হিলাল এই 4টি ক্লাবকে টাকা দিচ্ছে দেদারসে। আর তারাও বিশ্বসেরা রোনালদো বেনজেমা মানেদের দলে ভেড়াচ্ছে একের পর এক। দলগুলোতে আসছেন ডাকসাইটে কোচিং স্টাফরাও। তবে সবচেয়ে বড় বিজ্ঞাপন আপাতত সৌদি জাতীয় দলের কোচ হিসেবে যোগ দিতে যাওয়া রবার্তো মানচিনি। মনজুর মোর্শেদ, যমুনা স্পোর্টস।